birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Welcome back to my channel. I am Shumi. তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে ঘড়িতে 9টা, মানে সন্ধ্যা 9টা। এখন থেকে আজকের ব্লগটা আমি কন্টিনিউ করব। তো বন্ধুরা দেখো আমি একদম রেডি হয়ে গেছি, একটা নতুন কানের পরে নিয়েছি ঝুমকো। তো দেখে নাও, এই আমি রেডি হয়ে গেছি বন্ধুরা। তো তোমরা হয়তো ভাবছো যে রেডি কেন হয়েছি, কোথাও কি যাওয়ার আছে? একদম তোমরা যেটা গেস করছো সেটাই। আজকে আমাদের পাশে বাড়ি আমার একটা ছোট্ট ননদিনী আছে, তো ওনার আজকে হ্যাপি বার্থডে। তো উনি আমাকে আবার ডাকতে এসছে, তো তোমরা দেখে নাও এই যে সেই মহান ব্যক্তি, ওরই আজকে হ্যাপি বার্থডে। তো প্লিজ 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 তোমরা সবাই অনেক অনেক হ্যাপি বার্থডে উইশ করে দিও, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করো। হ্যাঁ, তো ওরা ও কিন্তু বলে দিয়েছে লাইক কমেন্ট শেয়ার করতে। তো অর্পিতা, তোর এটা কত বছরের জন্মদিন হচ্ছে? 11 বছর বয়স হয়ে গেছে, মেয়েটা বড় হয়ে গেছে। তো আর এখানে দেখো গুল্লুকে, দেখো আমার লুগো, এই দেখো লুগো আজকে আবার ঘড়ি পড়েছে। বাবা ঘড়িটা দেখিয়ে দাও, ঘড়িটা দেখিয়ে দাও, আর আংটি 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 দেখিয়ে দাও, আংটি তুমি আংটি পড়েছো। ও বাবা দেখেছো বদমাশটার অবস্থা, দেখো এক পা উঁচু করে প্যান্ট যাচ্ছে, একা একাই যাচ্ছে। তো বন্ধুরা এখন ওখানে গিয়ে খুব 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 মজা হতে চলেছে, ও কেক কাটবে, এখনো কেক কাটা হয়নি। তো তোমরা প্লিজ কন্টিনিউ করতে থাকো, মানে কেক কাটবে, কি কেক এনেছে, ঘর কিরকম সাজিয়েছে, আমি তো ভীষণ ভীষণ এক্সাইটেড, তোমরাও আশা করছি এক্সাইটেড আছো। তো কন্টিনিউ করো, তাহলে তো বুঝতে পারবে যে ওর বার্থডে সেলিব্রেশন হচ্ছে কিভাবে, কি মানে কি কেক কাটিং হবে, কিরকম ধামাকা মজা হতে চলেছে, কি খাওয়া দাওয়া হবে। তো সবকিছু নিয়ে ভীষণ মুডে আছি। তো চলো চলো চলো, আর দেরি না করে এবার চলো দেখা যাক আর ওদের ঘরটা, তোমাদেরকে আমি ঘুরে দেখাবো যে ওদের ঘরটা কিরকম সবকিছু। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা এই যে এটা হচ্ছে গিয়ে অর্পিতাদের বাড়ি, আর এটা আরেকটা ঘর, এটা অ্যাকচুয়ালি একটা ঘর, ওই সাইডটাতেই রান্না বান্না হয় অর্পিতাদের। এই যে কাকি, কাকি একটু হাই বলে দাও, কাকি তাকা। তো মা এখন সাজু বুঝতে ব্যস্ত, তো আরেকটা পুচকুও চলে এসছে দেখো। উই বাবা, রিয়া প্রিয়া প্রিয়া একটু এদিকে, রিয়া একটু তাকাও। তো এই হচ্ছে গিয়ে রুম, তো এই বেলুন দিয়ে সাজিয়েছে কাকি, খুব ভালো। তো বন্ধুরা ফাইনালি চলে এসছি, অর্পিতা এদিকে আয়, বাকি আছে। আর এই যে হচ্ছে কি ওর বন্ধুরা, খুব ভালো খুব ভালো। তো ঠিক আছে চলো দেখতে থাকো। ঠিক আছে ঠিক আছে চলো দেখতে থাকো। ও সোনা তুমি বেলুন নিতে যাচ্ছ? বেলুন Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Rita, happy birthday to you. কি অবস্থা হয়েছে দেখো মুখে। তো এবার ওকে টাইম হয়ে গেছে,
যে ওকে আবার বাড়িতে রেখে আসার। তো বাড়িতে ছাড়তে যাচ্ছি, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, ওকে রেখে আসছি, তারপর দেখা যাবে মেনুতে কিছু আছে, তো সঙ্গে থাকো দেখতে থাকো। তো বন্ধুরা এখন সবাই কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ সবার হাতে এখন একটা করে গ্লাস আছে। নরমাল, জাস্ট নরমাল কোল্ড ড্রিঙ্কস, অন্য কিছু না, প্লিজ খারাপ দেবো না। তো চলো কোনো কথা হবে না, কোনো রিভিউ না, কোনো কিছু না, একদম আসা। তো বন্ধুরা বিরিয়ানি এসে গেছে, দেখো বিরিয়ানি অ্যান্ড চিকেন কষা। তো চলো এবার খেয়ে নেওয়া যাক, দেখি কেমন হয়েছে, কাকে কি রিভিউটা দিতে হবে। তো ঠিক আছে চলো খেয়ে নি, খেয়ে নি আমার আসছি। তো বন্ধুরা আমার পায়েস খাওয়া যেহেতু বারণ, আমি একদম একটুখানি খাচ্ছি, খুব ভালো হয়েছে। তো দেখো বাইরে বৃষ্টি পড়ছে, মানে ভীষণ, তার জন্য ছাতা আবার পাঠিয়ে দিয়েছে বাড়ি থেকে, এবার যাব। তো চলে যাওয়া যাক। তো দেখো ওরা এখন খাওয়া দাওয়া করতে বসেছে। তো টাটা অর্পিতা, হ্যাঁ খুব ভালো আনন্দ করলাম, কাকি টাটা, কাকা টাটা, সবাইকে টাটা, বাই বাই। তো বন্ধুরা বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আমি মাত্র ঘরে এলাম, এখন বাজে 11:15 বাকি। তো আর কি বলবো বন্ধুরা, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর আমাদের বাড়ির সামনেটায় তো জল জমে গেছে। তোমাদের হয়তো এখন অতটা শেয়ার করতে পারবো না, কারণ একদম অন্ধকার এখন, তাও চেষ্টা করছি দেখানোর যে কতটা বৃষ্টি হচ্ছে। তোমরা দেখো, আর তোমাদের দাদা ভাই কাজে গিয়েছিল, এই মাত্র এসছে। তো দেখো কিরকম ঢপঢপ ঢপঢপ করে বৃষ্টি পড়ছে, ওই জায়গাটাতে একদম জল, ওই যে তোমরা দেখছো না যে ওই যে ওই যে ওই যে একটা বস্তা মতো রাখা, ওই যে ওই বাড়ির সাইকেলটা দেখতে পাচ্ছো, সাইকেলটা ওই ফ্ল্যাটে, ওই সাইকেলের পাশ দিয়ে যে গলিটা চলে গেছে, ওই গলিটার ভেতরে, মানে এই যে এই যে এই যে এই বাড়িটা, এই বাড়িটা যে বস্তা মতো রাখা আছে, এই যে দেখো এই যে বস্তা, ওই বস্তারের ওখান দিয়ে যে একটা গলি আছে, ওই অন্ধকার গলিটার ভেতর দিয়ে ওই বাড়িতে গিয়েছিলাম। তো যাই হোক, বাইরেটা তো হেভি জল জমেছে দেখতে পাচ্ছ তোমরা, এখানে জল ওই যে ছিটা ফোটা থেকে হচ্ছে। তো বন্ধুরা আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর পুরোটা দেখে থাকলে কেমন বার্থডে সেলিব্রেশন করলাম সেটাও তোমরা দেখেছো আশা করি। তো তোমরা কমেন্টস করে জানিও কেমন মজা করলাম, কেমন লাগলো তোমাদের সেই মজা দেখে, আর পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসছি। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা গুড নাইট, সকলকে জানাই শুভরাত্রি, টাটা বাই বাই।